বাগনানের বিধায়ক হিসেবে আপনাদের কারুর বাড়ির সন্তান, কারুর বাড়ির ভাই দাদা হিসেবে আপনাদের কাছে আমার সরাসরি অনুরোধ যে আপনারা জানেন বর্তমানে বিশ্বে যে ভয়ঙ্কর করোনা ভাইরাসের প্রকোপে বহু মানুষ মারা গেছেন এবং বহু মানুষ এখনো পর্যন্ত বহু দেশে আক্রান্ত। এখনো হয়তো আমাদের দেশে সেই সংখ্যাটা অন্যান্য দেশের মতো ভয়ের জায়গায় ভীতির জায়গায় গিয়ে পৌঁছে, কিন্তু আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আপনাদের কাছে আমার এই অনুরোধ, তার জন্যই আমি আপনাদের কাছে আজকে এসেছি যে আপনারা দয়া করে যারা বাইরে থেকে আসছেন, বাইরের দেশ থেকে হোক বাইরের রাজ্য থেকে হোক, তারা যারা আসছেন আপনারা নিজেদের গৃহে নিজেদের ঘরে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। আপনারা বাইরে বেরোবেন না, চায়ের দোকান বাজার ইতিমধ্যে আড্ডা মারতে ঘুরতে বেরোবেন না, 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। হাসপাতালেও অযথা আসার দরকার নেই। আপনাদের সঙ্গে আমাদের এলাকায় থাকা আশা কর্মীরা যোগাযোগ করবেন এবং আশা কর্মীরা যদি মনে করেন ডাক্তারদের সঙ্গে তারা নিত্যদিন আলোচনা করবেন, যদি সেই জায়গায় দেখা যায় আপনাদের মধ্যে কোনো রকম প্রবলেম আছে তাহলে ডাক্তারবাবু নিজেরা আপনাদের কাছে যাবেন এবং আপনাদের চিকিৎসার ব্যবস্থা সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে। অযথা ভয় পাবেন না। আর হচ্ছে মানুষকে সবাইকে শান্তিতে থাকতে হবে, নিজে সুস্থ থাকুন, অপরও যেন সুস্থ থাকে সেই দিকটা বিচার করুন। ফলে সেই দিকটা বিচার করে অবশ্যই 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে থাকার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন, প্রশাসনকে জোর দমনশক্তি করতে বাধ্য করবেন, এটাই অনুরোধ। আর একটা কথা, আপনারা জানেন যে আগামী কাল থেকে 27 তারিখ পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অনুরোধে সারা জেলা, আমাদের জেলা রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে আমাদের সারা জেলা লকডাউন ঘোষণা করেছে। রাজ্য সরকারের এই যে নোটিশ, এই নোটিশকে মানবেন, ঘর থেকে বেরোবেন না, ট্রেন বাস সমস্ত কিছু বন্ধ থাকবে, ঘর থেকে বেরোবেন না, বাইরে চায়ের দোকান বাজার আড্ডা বাসের থেকে যাওয়া এগুলো না করে ঘরের মধ্যে বন্দি থাকবেন, ঘরের বাইরে বেরোবেন না এবং এই ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবেন। অযথা ভয় পাবেন না, দোকান বাজার হাট সমস্ত কিছু খোলা থাকবে, জরুরি পরিষেবা পাবেন আপনারা এবং সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলো নেওয়ার ক্ষেত্রে বাজারে যদি যেতেও হয়, হাটে যদি যেতেও হয়, বাড়ি থেকে একজনের বেশি, একসঙ্গে একজনের বেশি বাড়ি থেকে কখনোই হচ্ছে বেরোবেন না, নিজেদের ঘরে থাকবেন, ঘরের ভেতরে থেকে এই যে সরকারের উদ্যোগে সেই সরকারের উদ্যোগকে আপনারা সাফল্য করবেন, নিজেরা ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখার সুযোগ করে দিন। প্রশাসন যেন কোনোরকমভাবে আপনাদের ওপর কল প্রয়োগ না করতে হয় সেই দিকটা দেখবেন, কারণ দেখছেন বিভিন্ন বিশ্বের বড় বড় দেশগুলো যাদের করোনার প্রকোপ হয়েছে তারা ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছেন এবং সেই পথে আমাদের রাজ্যেও লকডাউন ঘোষণা করা হয়েছে যে কোনোভাবেই আমরা করোনাকে বাড়তে দেবো না এবং করোনার বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। ধন্যবাদ, আশা করি আমার এই মেসেজ আপনারা চর্চা করতে পারবেন। ধন্যবাদ। নমস্কার, আমি বাগনান ব্লক 2 হসপিটালের বুকবেলা নোট ব্লক হসপিটালের ডাক্তার ডক্টর হরি সরকার বলছি। আপনাদের কাছে বড় জোরে আমার বিনম্র নিবেদন এই যে আপনারা সবাই সুস্থ থাকুন, তার একটাই পদ্ধতি আপনারা ঘরে থাকুন, ঘরের বাইরে অযথা একদম বেরোবেন না। তার কারণ হচ্ছে যে বেরোলে কোনো জায়গায় একত্রিত হলে ভাইরাসটা যেভাবে আপনাদের মধ্যে সংক্রামিত হতে পারে, শুধুমাত্র ঘরে থাকা দরুন সেই রকম সংক্রামিত হওয়ার সুযোগ বহু গুণ কমে যায়। আপনারা দেখবেন আপনাদের স্থানীয় যদি কেউ বাইরে থেকে আসে তাদের কাছে আপনি অনুরোধ করবেন তারা যেন 14 দিন একদম স্ট্রিক্টলি তারা যেন ঘরেই থাকে, তার পরিবারের সঙ্গে থাকে, কোনো রকম তারা যেন বাইরে না যায়। যদি দেখেন যে সে কোনো শারীরিকভাবে কোনো অসুস্থ, স্থানীয় সেই এরিয়ার যে আশা আছে আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করবেন, আশা কর্মী সেই তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ওষুধ তিনি দেবেন। তিনি যদি মনে করেন যে ব্লক প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ডক্টর পাঠানোর প্রয়োজন আছে তাহলে প্রয়োজন হলে সেরকম প্রাথমিকভাবে ওষুধ দেওয়ার পর তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ সেই রোগীর রোগ সারছে না, সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী যে সরকারি ব্যবস্থা তার মধ্যে থেকে আমরা রোগীকে সম্পূর্ণ সুস্থ করার চেষ্টা করব। আবারও একটা কথা বলছি, আপনারা অযথা হসপিটালের দিকে আসবেন না, তার কারণ হসপিটালে আরো অনেক রোগী ভর্তি থাকে, আপনাদের জন্য তারা যেন কোনো রকম অসুবিধা ভোগ না করে। অল্প অসুস্থ হলে আপনারা চেষ্টা করুন বাড়িতে থেকে বিভিন্ন স্বাস্থ্যকর্মী আশা এদের সঙ্গে যোগাযোগ করে সাময়িকভাবে জিনিসটা মিটিয়ে ফেলুন, তার কারণ এই রোগটার স্বাভাবিকভাবে কোনো ভয় কিছু নেই কিন্তু রোগের যে সংক্রমণ করার ক্ষমতা সেটা স্বাভাবিকের থেকে বহুগুণ বেশি।
শুধুমাত্র ঘরে থাকলেই আপনারা সুস্থ থাকবেন, আপনারা